আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওর প্রথমেই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আজকে অনেকদিন পরে আমি একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। আসলে ভিডিও করে রাখি, কিন্তু বড় কথা হলো এডিট করতে অনেক আলসেমি লাগে। তাছাড়া বেবি আছে, সো বেবিদেরকে নিয়ে আসলে ব্যস্ত থাকলে ওইভাবে এডিটও করা যায় না। আশা করছি সবাই বুঝবেন। আর এই তো আমরা এখন আজকে ওকলাহোমা সিটিতে যাচ্ছি। আমাদের এখান থেকে ওকলাহোমা সিটিতে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, যদি ট্রাফিক থাকে, আর ট্রাফিক ছাড়াও 1 ঘন্টার উপরে সময় লাগে। সো আজকে ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সো ভাবলাম যে আজকে যাওয়া যাক, আর যেহেতু বাচ্চারাও যাবে আমাদের সাথে, সো এই তো ওয়েদার ভালো দেখে বাচ্চাদের নিয়ে চলে গেলাম ওকলাহোমা সিটিতে। অবশ্য ওকলাহোমা সিটিতে যাওয়ার মেইন দুটি কারণ আছে, একটা হচ্ছে আমার হাজবেন্ডের ইম্পর্টেন্ট কাজ আছে, আর আরেকটা হচ্ছে আমি একটু টুকটাক কিছু কিনবো বাসার জন্য। তো এই তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে না যে ছবির তুলিতে রং তুলিতে এঁকে ফেলেছে, অনেক সুন্দর লাগছে আকাশটা। আর রাস্তা মনে হচ্ছে আকাশে গিয়ে, আকাশ আর রাস্তা পুরো মিশে গিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওয়েদারটা মাশাল্লাহ অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে ওকলাহোমা সিটিতে পৌঁছাতে পেরেছি। যদিও রাস্তা অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু আসলে যেতে ওই ওরকম কোনো সমস্যা হয়নি, আর ট্রাফিকও ছিল না। আর এই তো, সো চলেন আমাদের সাথে। এটা এখন আমরা ওকলাহোমা সিটিতে চলে এসেছি, আর এখানে এসে প্রথমে কারিম, আগে কারিমের কাজটি, ইম্পর্টেন্ট কাজটি শেষ করেছে, তারপর আমি আমার টুকটাক, আমার আসলে অত কোনো কিছুই না, আমার ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আসলে আসলে ওই যে বলে না যে এক কাজে আসলে আরও কাজ আসলে করা হয়ে যায় কোনোভাবে। সো এই তো এখন যাচ্ছি আগে কারিমের কাজটা শেষ করার জন্য। এই তো দেখেন রাস্তার চারপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর আমি দেখলাম যে আমাদের এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে রোডে, এবং ওকলাহোমা সিটিতে যেদিকে ওখানেও সেম, ওখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে রোডে। সো অবশ্যই এখানে আমরা কিছুক্ষণ ট্রাফিকে ছিলাম, 2-4 মিনিট মনে হয় ছিলাম, এর বেশি ছিলাম না, আর ট্রাফিক তেমন এখানে হয়ও না। সেদিক দিয়ে একটা জিনিস ভালোই আছে যে আসলে সময় বেঁচে যায় অনেক। এই তো আমরা যাচ্ছি। সবাইকে আরেকটা কথা বলে দিই, আর এই ব্লগটা হচ্ছে কোরবানি ঈদের আগের ভিডিও, সো কেউ ভাববেন না যে এটা এখন রিসেন্ট ভিডিও, এটা হচ্ছে কোরবানি ঈদের আগের ভিডিও, কিন্তু এডিট করতে করতে লেট হয়ে গিয়েছে, যার কারণে আমি আজকে আপলোড করতে যাচ্ছি আর কি। এই তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটি।
কারিমের কাজটা শেষ, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গিয়েছে। আর ভাবলাম যে অন্য কাজ শুরু করার আগে, অন্য কাজ আসলে মানে করার আগে আমরা আগে লাঞ্চ করে নিই। সো লাঞ্চ করার জন্য একটা হালাল রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা একটা ইন্ডিয়ান পাকিস্তানি হালাল রেস্টুরেন্ট, এটার নাম খুব সম্ভবত শিশমহল ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমি ভুলে গিয়েছি। আমি আবার যদি কখনো যাই সেখানে বা আমি কারেক্ট ইনফরমেশনটা আমি আবার আপনাদেরকে দিব। আর এরপর আমরা এখন এসেছি রেস্টুরেন্ট ডিপোতে। এখানে আসলে হালাল চিকেন পাওয়া যায়, এখান থেকে আমরা কিছু হালাল চিকেন নিয়েছি। এখানে হোল চিকেন আর ড্রামস্টিক উইংস পাওয়া যায় হালাল, তো এখান থেকে আমরা শুধু উইংস আর ড্রামস্টিক নিচ্ছি, কারণ আমাদের বেশিরভাগই উইংস খাওয়া হয়। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার বাচ্চারাও মোটামুটি পছন্দ করে। আর এই তো এখন আমরা নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাব। আর যেহেতু ফ্রোজেন জিনিস নিচ্ছি, খাবার নিচ্ছি, তাই আর কোথাও যাব না, ডিরেক্ট বাসার দিকে রওনা দিয়ে দিব, বাসায় চলে যাব। আর এই তো বাসায় যেতে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এই তো এখন আমরা এই ফ্রোজেন সাইডে আছি, এখন আমরা দেখছি যে এখানে কী কী আসলে হালাল পাওয়া যায়। আর এখানে দেখলাম যে খুবই ভালো, এখানে মাছও আছে অনেক ভালো, মানে একদম রেডিমেড মাছ আছে, তারপরে চিকেনও আছে এরকম রেডিমেড, অনেক কিছুই মোটামুটি অনেক কিছুই আছে ফ্রোজেন খাবার, হালালও আছে এখানে। সো আমরা সেগুলো আর নিইনি, আমরা শুধু নিয়েছি চিকেন উইংস আর ড্রামস্টিক। এই এগুলো যেহেতু বেশি খাওয়া হয়, আমাদের দরকার হয়, এই জন্য এগুলোই নিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে হালাল, আর অবশ্য বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হালাল সাইন। সো এই তো আমরা বের হয়ে গিয়েছি, এখন বাসার দিকে চলে যাব। আসলে যেহেতু ফ্রোজেন জিনিস নিয়েছি আর অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, বাসায় চলে যাব। আর বাচ্চারাও আসলে একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আমরা বাসায় চলে যাব। এই তো ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।